আজকে আমরা এক ভিডিওতে অনেকগুলো গাড়ি দেখাবো, অনেক গাড়ি বলতে পারেন, গাড়ির মেলা বা গাড়ির সাগর। কথা বলার সুযোগ আছে, ইঞ্জিনিয়ার মামুন ভাই। আচ্ছা, আর আমাকে বেজায় আমি ছোট মানুষ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকে আমরা এক ভিডিওতে অনেকগুলো গাড়ি দেখাবো, অনেক গাড়ি বলতে পারেন, গাড়ির মেলা বা গাড়ির সাগর, গাড়ির মেলা। আমরা যদি এই গাড়িটা দিয়ে শুরু করি, এটা হচ্ছে টয়োটা এক্সনোয়া 2003 মডেল, 8 রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার, সিএনজি কনভার্সন করা, সম্পূর্ণ রেডি অবস্থায় এই গাড়িটা আমাদের শোরুমে পেয়ে যাবেন 13,40,000 টাকা। কথা বলার সুযোগ আছে, সিএনজি কনভার্সন করা। আচ্ছা, এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে এক্সনোয়া 2011 মডেল, 16 রেজিস্ট্রেশন, এটাও কিন্তু সিএনজি কনভার্সন করা আছে, 100 লিটার, গ্রে কালার। আচ্ছা, সামনে প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন। এই গাড়িটার আসিং প্রাইস আছে আমরা 22,50,000 টাকা। এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে নিশান সানি 3 মডেল, 9 রেজিস্ট্রেশন, অরিজিনাল 1500 সিসির একটি গাড়ি, সিলভার কালার। আচ্ছা, এই গাড়িটি সম্পূর্ণ রেডি অবস্থা আমাদের শোরুমে পেয়ে যাবেন 8,30,000 টাকা। কথা বলার সুযোগ আছে। এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে মানবতা সেবা বলতে পারেন, এই গাড়িটা মানবতা সেবা, ওয়াও, চমৎকার। এই গাড়িটা নিয়ে অ্যাম্বুলেন্স হিসেবে ইউজ করতে পারবে, ভাড়া চালাইতে পারবে, আমাদের যারা বেকার ভাই আছে বা কোনো বিদেশি ভাই যারা দেশে এসে কম টাকা একটা গাড়ি কিনে আয় করতে যাচ্ছে, 12 সিটের একটি গাড়ি, মাইক্রোবাস, মিটসুবিশি L300, এই গাড়িটা সম্পূর্ণ রেডি অবস্থায় আমাদের গাড়ি শোরুমে আসলে নিতে পারবে। এই গাড়িটার একটা ব্যাপার আছে, এটা টোকেন কিন্তু মাত্র ভাই 52 টাকা টোকেন, এটা বছরই খরচ নাই বললেই চলে, জাস্ট নিবে আর চালাবে, সম্পূর্ণ রেডি অবস্থায় গাড়ি আমাদের শোরুমে পেয়ে যাবে 7,50,000 টাকা। 7,50,000, এত কমে সম্ভব? কথা বলার সুযোগ আছে তাও। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে নিশান সানি 9 মডেল, 9 রেজিস্ট্রেশন, তেলে ব্যবহৃত একটি গাড়ি, রেড ওয়াইন কালার। এই গাড়িটা সম্পূর্ণ রেডি অবস্থায় আমাদের শোরুমে পেয়ে যাবেন 8,90,000 টাকা। এটা সিসি কিন্তু ভাই 1300 এবং সম্পূর্ণ রেডি, এক টাকারও কাজ নেই, নিবে আর চালাবে। এরপরে যে গাড়িটা দেখাবো নোয়া এসআই, এটা হচ্ছে 2010 মডেল, 16 রেজিস্ট্রেশন করা, পুশিস্টার, টিপটনিক গিয়ার, প্রজেকশন হেডলাইট, ক্যাপ্টেন সিট। আপনার পেছনে যে এদিকটা আমি যদি একটু দেখাই আপনাদের, না বলে এখানে কিন্তু আপনার একটা এন্টারটেইনমেন্টের জন্য মনিটরও পাবে, এই মনিটরটাই সামনের মনিটরের সাথে, ওইটাতে যে স্ক্রিন আসবে ওই স্ক্রিনটা কিন্তু এখানে দেখাবে। এটা আবারও বলি 10 মডেল, 16 রেজিস্ট্রেশন, নোয়া এসআই। আচ্ছা, সিলভার কালার, পুশ স্টার্ট, প্রজেকশন হেডলাইট, টিপটনিক গিয়ার, অপশনের অভাব নেই ভাই। এই গাড়িটার আসিং প্রাইস চাচ্ছি আমরা 22,50,000 টাকা। 22,50,000, কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এক্সনোয়া 4 মডেল, 7 রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার, এটাও সিএনজি কনভার্সন করা আছে, 100 লিটার। আচ্ছা, এই গাড়িটা সম্পূর্ণ রেডি অবস্থায় আমাদের শোরুমে পেয়ে যাবেন 13,50,000 টাকা। কথা বলার সুযোগ আছে ইনশাল্লাহ। এরপর এরপর যেটা দেখাবো এটা হচ্ছে বাই, এটার এআইটি হচ্ছে আপনার প্রাইভেট কারের যে এআইটি, 25,000, সেম এআইটিতে পেয়ে যাবেন, টয়োটা 500 সিটি, 2009 মডেল, 14 রেজিস্ট্রেশন, সামনের হেডলাইট থেকে শুরু করে ফগ লাইট, গ্রিল, প্রত্যেকটা পার্ট 100% অরিজিনাল, সিসি হচ্ছে 1500, এআইটি মাত্র 25,000। আবারও বলি সিট কিন্তু 60টা। আচ্ছা, এই গাড়িটার আসিং প্রাইস সম্পূর্ণ রেডি অবস্থা আমাদের শোরুমে পেয়ে যাবেন 14,00,000 টাকা। কথা বলার সুযোগ আছে, এটা কিন্তু অলরেডি 70,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যদি দেখান। আচ্ছা আচ্ছা, আরও কথা বলার সুযোগ আছে, এই আপনার নাম বলতে হবে, নাম বললে আরও কিছুটা ডিসকাউন্ট করবো, সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে হবে। আচ্ছা, এরপরের গাড়িটা হইতেছে টয়োটা ভিস, দেখেন একেবারে রয়্যাল ব্লু কালার। আচ্ছা, এই গাড়িটার সিসি হচ্ছে 1300, এই গাড়িটার মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2015, এই গাড়িটা মাত্র আসছে আমাদের শোরুমে। আচ্ছা, এই গাড়িটা সম্পূর্ণ আনরেডি অবস্থায় আছে, আমরা দোয়া মুসা করছি জাস্ট। এই গাড়িটা পুশি স্টার্ট, 1300 সিসি, টয়োটা ভিস, নিউ শেপের একটি গাড়ি, ব্যাকডালা হচ্ছে আপনার পাওয়ার। আচ্ছা, এই গাড়িটার সম্পূর্ণ রেডি অবস্থায় আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 11,60,000 টাকা। এটা কিন্তু প্রথম মালিকের নামে, আর আমাদের ম্যাক্সিমাম গাড়ি কিন্তু প্রথম মালিকের নামে, ফার্স্ট পার্টি স্মার্ট কার। আমাদের আরও গাড়ি আছে বাইরে, আমরা জায়গার স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না, আপনারা আমাদের শোরুমে আসবেন। আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি, আমাদের অ্যাড্রেস হচ্ছে 22 অবলিক ডি, মধ্যকুনিপাড়া, তেজগাঁও, হ্যাপি হোমস গেটের ঠিক পাশে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি। আর আমাদের শোরুম আসলে আমাদের বড় ভাইকে পেয়ে যাবেন, ইঞ্জিনিয়ার মামুন ভাই। আচ্ছা, আর আমাকে পেয়ে যাবেন, আমি ছোট মানুষ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমাদের ওনার আছে, ওনারকেও পেয়ে যাবেন। ওয়াও, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদ ঈদ আনন্দে কাটুক, আমাদের শোরুমে আসবেন, এক কাপ চা হলেও খেয়ে যাবেন, অথবা ইফতার করে যাবেন আমাদের শোরুমে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অফার থাকবে, ডিসকাউন্ট থাকবে, শোরুমে আসতে হবে, রাত পর্যন্ত অফার আছে। ওয়াও, আপনার নাম বলতে হবে, শোরুমে আসতে হবে ইনশাআল্লাহ, শর্ত একটাই, শোরুমে আসলে ডিসকাউন্ট পাবে। তো ভালো থাকবেন ভাই। জি, আসসালামু আলাইকুম।